শোনো শোনো ঠাকুমা গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে। কি হয় কখনো মজার কখনো বা ভয়, গা ছম ছম কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে। গ্রামের নাম নরনারায়ণপুর। এই গ্রামে শ্মশানের এক পাশে বাস করত মাধাই ডোম। ছেলেবেলায় মা বাবাকে হারিয়ে ঠাকুমার কাছে মানুষ হয় সে। একদিন কি হলো বলি। জানো ঠাকুমা, এই ডোমগিরি আমার আর ভালো লাগে না। তো কি আর করবি বল, তোর বাপ ঠাকুর দাও তো এই কাজই করত। তাহলে আর এত কষ্ট করে লেখাপড়া শিখলাম কেন? লেখাপড়া শিখিস আর যাই শিখিস বাপু, ডোমের ঘরে যখন জন্মেছিস। মানি না, ডোমের ঘরে জন্মেছি বলেই শুধু ডোমগিরি করতে হবে এ আমি কিছুতেই মানি না। তাই আমি চাকরির দরখাস্ত দিয়েছি। তা ওরা কোনো খবর করেছে? না। তবে ভাবছি একবার শহরে গিয়ে খোঁজ নিয়ে আসি। মাধাইডোম বাড়ি আছো নাকি? মাধাইডোম, এই তো মাধাই, এই যে তোমার চিঠি। আমার চিঠি? কই 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 দেখি। এই নাও গো, এ তো ডাকঘর থেকে এসেছে। আমার ডাকঘরে চাকরি হয়েছে গো ঠাম্মা, ডাকঘরে চাকরি হয়েছে। তাই নাকি? ডাকঘরের চাকরি? তাহলে তো ভালো কথা নয়। আমার বড্ড কষ্টের জীবন গো, চিঠির বোঝা কাঁধে নে, দিন নেই রাত নেই খালি ছুটে চলো, পথে কত ভয় জানো তুমি। না গো, আমায় তোমার মতো ছুটতে হবে না, অফিসে বসেই খাতা কলমের কাজ করতে হবে। ও বুঝেছি, তাহলে তুমি হবে ওই ছাপ বাবু। ছাপ বাবু? সে আবার কি? আরে ওই যে গো, দেখো নি ওই চিঠির গায়ে ঠকাস ঠকাস ছাপ লাগায় না, সেই ছাপ বাবু। ও আচ্ছা 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 আচ্ছা, ভূতপোতা গ্রামটা কোথায় বলো তো? কি বললে? ভূতপোতা? হ্যাঁ, সে তো অনেক কোষ পথ গো, সেখানে তুমি যাবে কিভাবে? তা জানি নে, তবে যেতে তো হবেই, আমার চাকরি তো সেখানেই হয়েছে। আচ্ছা, ভূতপোতা গ্রামে কিভাবে যেতে হবে বলো তো? তাহলে তুমি তৈরি হও, আমি কটা চিঠি পৌঁছে দিয়ে তারপর যাবো কোন। হ্যাঁ বেশ বেশ বেশ, তাই হবে কোন, তাই হবে। আচ্ছা, তোমার সাথে ওই হারমোনিটা নিচ্ছ কেন গো? আগে আগে একটাই তো শখ আমার, একটু গান বাজনা ভালোবাসি। এই যে এটাই হলো গিয়ে ওই কবর ডাঙার মোড়। আচ্ছা তুমি এখানে একটু দাঁড়াও। আচ্ছা, গরুর গাড়ি ওই ওদিকের পথ দিয়ে এলে উঠে পড়ো। হ্যাঁ ঠিক আছে। আর তুমি? আমি যাব সেই সেদিকে। সন্ধে হয়ে এলো, লন্ডনটা ধরিনি, কি বলো? ওই যে দূর থেকে একটা
গরুর গাড়ি আসছে মনে হচ্ছে না। ভালোই হলো ভালোই হলো, তুমি উঠে পড়ো খন, আমি চলি বুঝলে। ধন্যবাদ তোমায়, অনেক ধন্যবাদ। হ্যাঁ গো, এই গাড়ি ভূতপোতা গ্রাম যাবে নাকি? যাবে। আমায় আমায় একটু পৌঁছে দেবে গো, পয়সা দেব। উঠে পড়ো উঠে পড়ো, ভূতপোতা গ্রামে কি কাজ? আগে আমি ওখানের ডাকঘরে চাকরি পেয়েছি। তা গ্রামে পৌঁছতে তো মাঝ রাত হবে, থাকবে কোথায়? হ্যাঁ সেটাই তো ভাবছি। আচ্ছা আচ্ছা, তোমার চেনা কেউ আছে নাকি গো রাতটুকু থাকতে দেবে? আছে আছে, একটা পুরনো পান্থশালা, রাতটা না হয় সেখানেই কাটিও। বড্ড উপকার হবে গো, বড্ড উপকার হবে, রাতটা ওখানে কাটিয়ে সকালে ডাকঘরে পৌঁছে যাবো খুন, কি বলো? সেই ভালো, তুমি বরং খানিকটা ঘুমিয়ে নাও। এ গাড়ি এত নড়ছে, তার উপর মানে নানান দুশ্চিন্তে ঘুম কি আসবে? আসবে আসবে, সময় মতো আমি ডেকে দেবো খন। যেতে যেতে যদি রাত ভোর হয়ে আসে তো একেবারে ওই ভূতপোতা ডাকঘরেই পৌঁছে দেব। বাহ ঠিক আছে ঠিক আছে। বাবু, ও বাবু, বলি ও ডাক বাবু। ও তুমি? পান্থশালা এসে গেছে বাবু। আরে আরে গাড়োয়ান ভাই, এ তো একদম পুরো বাড়ি, এই তোমার পান্থশালা? হ্যাঁ বাবু, কিন্তু কিন্তু কাউকেই তো দেখছি না, আলো তো জ্বলছে না। এগিয়ে যাও, দেখতে পাবে, আলো হাতে চৌকিদার এগিয়ে আসবে। তাহলে তোমার ভাড়াটা তোমায় মিটিয়ে দি, কত দেব? একি একি গেল কোথায়? এখনই তো এখানেই ছিল, ভাড়াও নিল না। ও বুঝেছি বুঝেছি, ভাড়া নিতে যদি জোর করি তাই নিঃশব্দে চলে গেছে। যাই যাই, এবার বাড়িটার দিকে একটু একটু করে এগিয়ে যাই। চৌকিদার চৌকিদার
ও চৌকিদার, কেউ আছো নাকি? আগে আমি মেধ, এই গ্রামে ডাকঘরে চাকরি নিয়ে এসেছি, আজ রাতটুকু এখানে থাকতে চাই। আসুন, ভেতরে আসুন। ইস, ঘরগুলো কি অপরিষ্কার, যেমন ধুলো তেমন মাকড়সার ঝাল। চিন্তা নেই, আপনাকে যে ঘরে নিয়ে যাচ্ছি তা পরিষ্কার আছে। বাহ বাহ, এ ঘরটা তো বেশ, আবার বাহ বাহ বাহ, আবার বিছানাও পাতা আছে দেখছি। বাহ বাহ বাহ, ছবিটা তো খুব সুন্দর। এটা কার ছবি? চৌকিদার, চৌকিদার, তৃপ্তি। এবার যে কি করি, গরুর গাড়িতে এত ঘুমিয়েছিলাম, না না আর ঘুমই আসছে না। এক কাজ করি, বসে বসে একটু হারমোনিয়ামটা বাজাই। হলো বাজনা থামালেন যে, বেশ তো বাজাচ্ছিলেন। কে কে কে, সামনে আসুন। সামনে এলে চমকে উঠবেন, তাই হাসছিলেন। কেন কেন চমকে উঠবো কেন? আপনার তো বেশ সাহস, কাকে সামনে আসতে বলছেন জানেন? কে কে তুমি? আমি আমি নর্তকী, তবে জীবিত নয়, মৃত। ঠাট্টা করছ? ঠাট্টা নয়, এই দেখুন দেখুন আমার এখনকার রূপ। কি এবার বিশ্বাস হলো তো, ভয় পেলেন নাকি? আমি ডোম, মৃত বা আত্মা এদের কাউকেই আমি ভয় পাই না। আমি ভয় পাই জীবিত মানুষকে, তারা পারে না এমন নিজ কাজ নেই। বা বেশ ভালো বলেছেন তো, আমিও মানুষকে বিশ্বাস করে ঠকেছি। সোনা গয়নার লোভে সে আমাকে খুন করেছে, যদিও সোনা গয়না সে নিতে পারেনি। খুন করেছে? হ্যাঁ, শুধু আমাকে নয়, আমার বিশ্বস্ত দুই সাথীকেও সে খুন করেছে, খাবারে বিষ মিশিয়ে। একজন ছিল কারওয়ান, অন্যজন চৌকিদার। এবার আমি সব বুঝতে পারছি। আমার একটা উপকার করবেন? এমনিতে নয়, পুরস্কার দেব। কি কি উপকার শুনি। আমি হিন্দু নারী, কিন্তু আমায় এবং আমার এক সাথীকে, মানে চৌকিদারকে, ওই শয়তানটা মাটির নিচে কবর দিয়ে রেখেছে। আপনি তো ডুম, যদি একটু সৎকার করে দেন তো মুক্তি পাই।
এই প্রেম জীবন খুব কষ্টের। ঠিক আছে, তাই হবে। আর আর আপনার গাড়োয়ানের কি হলো? শয়তানটা ওকেও বিষ খাইয়েছিল, তবে ও মরেছে কবর ডাঙায় গিয়ে। আমার সোনার গয়নার বাক্সে আমি পাথর ধরে রেখেছিলাম। আসলে এই ঘরের ওই কোণে সোনা গয়না রাখা আছে। আগে আমাদের সরকারের ব্যবস্থা করে তারপর তোমাদের তোমাদের কবর কোথায়? চলুন, আমি পথ চিনিয়ে নিয়ে যাচ্ছি। লণ্ঠনটা হাতে নিন। আসলে একদম ঘুমিয়ে পড়েছিলাম। এই নাও তোমার ভাড়া। একি 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 কোথায় গেল? আরে আরে, হারমোনিয়ামটা তো ভারী লাগছে। তবে কি খুলে দেখি তো। একি 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 করে সম্ভব? তাহলে কি এর পরে মাধাই নির্ভয়ে তার ঠাকুমাকে নিয়ে ভূত